তো গাড়িতে তার মানে 5টা চাকা থাকছে, কফি দেওয়া থাকে, ওই জন্যই এত সুন্দর খেতে হয়। কোভিড কোভিড হয় না আমাদের, ঠিক আছে। অর্ক এখনো হরলিক্স নিয়ে চেটে চেটে খায়, 200 টাকা, ঠিক আছে, 200 টাকা করে ফাইন দেবে। একদম এটার লোকেশনটা বলে লজ্জা লাগা দরকার, এক্সপোজ করে দেবো কিন্তু তোকে। নমস্কার কলকাতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম অরিজিৎ। আজকে আমরা কোথায় যাচ্ছি? চা খেতে, স্পেশাল চা পাঠক পাড়া। আজকে অর্ক প্রামাণিক, মানে যে ক্যামেরাম্যান ক্যামেরার উপরে আছে, ঠিক আছে, সে আমাকে বলেছে যে পাঠক পাড়ার ওখানে নাকি হেভি চা, হেভি পাওয়া যায় চা। বাকি ওখানে নাকি খুব সুন্দর চাটা করে, তো দেখা যাক কেমন খেতে। অর্ক খাওয়াবে বলেছে আমাকে চাটা। এসছি এবার অর্কর বাড়িতে। অর্ক, অ্যাট লাস্ট আমরা অর্ককে খুঁজে পেয়েছি। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি সাইকেল নিয়ে। হ্যাঁ, হরিণুটের বাতাসা তুলছে, হাত থেকে পড়ে যায়, লজ্জা লাগা দরকার। তুই 6 টাকা নিয়ে 13 টাকার চা খেতে যাচ্ছিস? এই দেখু, 6 টাকা নিয়ে 13 টাকার চা খেতে যাচ্ছিস। ফার্স্ট টাইম আমার ব্লগে এসে কেমন লাগছে বল? একদম ভালো লাগছে, এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমার কেমন লাগছে বল? একদম ফাটাফাটি দিবো না, চল রাস্তাটা পাড়াও। কাকা যাচ্ছে আমাদের সাথে, কিন্তু কাকা নেই আমাদের সাথে। এট লাস্ট আমরা দোকানটা, এটাই তো। ওকে, একবার মিট শপ, তার সামনে আমাদের কাকার চায়ের দোকান। এটা হচ্ছে 14 টাকার কাপ, ওটা 30, এগুলো জানি না কি। আর এটা হচ্ছে দুধ, মানে এত করে ওইটাই, ওটা কত করে কাপটা? আর ওটা 30। আর লোকেশনটা বলে দাও একটা, আমি একদম এটার লোকেশনটা বলে দাও। পাটক পাটক পাড়া স্টপেজ, ঠিক আছে। চাটা খেতে খেতে ফিরছি, চাটা সত্যিই ভালো। অ্যান্ড হ্যাঁ, টু বি অনেস্ট ভালো লেগেছে চাটা খেতে। এবার এগুলো কি নিচে কফি, মানে অনেকটা করে কফি দেওয়া থাকে, ওই জন্যই এত সুন্দর খেতে হয়। চাঁদ কেন আসে না আমার ঘরে, কারণ আমার ঘরে জায়গা নেই, তাই। থ্যাংক ইউ অর্ক, এত সুন্দর একটা চা খাওয়ানোর জন্য। না, চাটা সত্যি ভালো, তোমরাও ট্রাই করতে পারো। পাটক পাড়া স্টপেজ, ওখানটা নেমে ইকবাল মিট শপ, ওইটার ঠিক সামনেই চায়ের দোকানটা। 14 টাকার আছে, 30 টাকার আছে, আর 6 টাকার কাপ আছে, ঠিক আছে। আর চাটা সত্যি ভালো ওখানে, সত্যিই টেস্ট করতে আসে ওখানে, মানে চাটায় কফি দেয়, তো ওই জন্যে টেস্ট একটুখানি অন্যরকম হয়ে যায়। কফিটা খুব ভালোভাবে দেয়, আর দুধের পরিমাণটা একটু বেশি থাকে, আই থিঙ্ক একটা স্মেল থাকে, খুব ভালো হয় চাটা, তোমরা ট্রাই করতে পারো। এটা হচ্ছে কি যেন, রেল কলোনি। হ্যাঁ, এনে একটু আলোটা কম আছে আমাদের। অর্ক বলছে যে যদি একটু চাঁদের মাটি আনা যেত। সো গাইস, আপনারা কেউ এনে দিতে পারবেন? সায়েন্টিস্ট ডক্টর অর্ক প্রামাণিক, সায়েন্টিস্ট নামটা জেনে রাখবে। আরে অবশ্য, আমাদের তো সব জমি কেনা আছে চাঁদে, তাই না ভাই? ইয়েস। হ্যাঁ, কি নামে আছে? এসএল গেডি। তাহলে বলে দে, বলে দে, আমাদের আছে এসএল গেডিয়ান, বলে দে। ইয়া কি, ইয়া ইংলিশ বল, ইংলিশ তোর। আমরা হচ্ছি না লেজেন্ড, ঠিক আছে, মানে রাস্তায় বেরিয়েছি, মাস্ক মাস্ক পড়তে লাগে না, কোভিড কোভিড হয় না তো, এরকম করিস না, ভয় পেয়ে যাবে সব। হ্যাঁ, কোভিড কোভিড হয় না আমাদের, ঠিক আছে, কোভিড কোভিড হয় না। তুই এমনি ভ্যাকসিন নিয়েছি বললেই হলো, আমি একটা নিয়ে নিই অবশ্য। তবে আমার বাচ্চা, তুই এখনো দুধ খা, কম হাতে হাতে অর্ক এখনো হরলিক্স নিয়ে চেটে চেটে খায়, বল নাই বল না, লজ্জা। মামা দেখছিল আমাকে, হ্যাঁ, মাস্কটা পরে নেওয়াটা দরকার, মাস্কটা পরে, মাস্ক ম্যান্ডেটরি, ঠিক আছে, কোভিডের ভয় নয় মামাদের ভয়, ঠিক আছে, মাস্ক না পরলে যদি ধরে কত টাকা ফাইন? 200 টাকা, ঠিক আছে, 200 টাকা করে ফাইন দেবে। সবাই মাস্ক ইউজ করো না, টু বি অনেস্ট, কোভিড অবশ্য একটু কমে গেছে, তবুও মাস্কটা ইউজ করা দরকার। একটা ছোট্ট করে কবিতা বানালাম অর্কর জন্য, চিকনি চামেলি অর্ক আকেলি লুঙ্গি উঠাকে আই, দারুণ হয়েছে ভাই, মানে হিট করলে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি, এগুলো কি ক্রিয়েটিভিটি, হ্যাঁ, এগুলো লেভেল চাই, এগুলোর জন্য লেভেল চাই একটুখানি, ঠিক আছে, ক্রিয়েটিভিটি রাখতে হয়, কি করতে হয়, কেউ শুনলে ভাবে যে কি করছে এরা,
না আমাদের এইসবই হয়, ছেলেটা বেরোলে ক্যাজুয়াল হবে না হতে পারে বলো, এটা তো করতেই হবে। অর্ক বলছে কার ব্লগার হবে, ঠিক আছে ওর মানে গাড়ির নাকি প্রচুর নলেজ আছে ওর কাছে। না এটা তো তুই আমাকে বলছিস, ওই দেখ তুই তো আমাকে বলছিস তোর নাকি গাড়ির নলেজ বিশাল আছে। মোটামুটি আছে, একদম বলবো না যে খুব ভালো। আচ্ছা আচ্ছা বলতো গাড়িতে কটা চাকা হয়? চারটে। আর এক্সট্রা যে আর একটা চাকা থাকে তাহলে পাঁচটা? না না পাঁচটা হবে না। ইস কেন পাঁচটা না? নেই কেন বল, আমি তো ওই দেখ তো একটা না তোমরা বলো একটা তো টায়ার পাঞ্চার হয়ে গেলে তো একটা সাবস্টিটিউট একটা চাকা রাখা থাকে তো, তো গাড়িতে তার মানে পাঁচটা চাকা থাকছে। বলো বলো হয়ে গেল না রুদ্র কি 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 রুদ্রায় মুক্তা প্রবলেম হয়ে গেল না একটু গাড়ি। এ বাবা তুম মুসে সুপারি নিকাল কে বাত কর, নাই তুম মুসে সুপারি নিকাল কে বাত কর, নাই তো তেরা 150 রুপিয়া কাট হোগা। নাই কি ফর্সা লাগজে রে আমাকে লালট অড়কো, আমাকে সারা রাস্তা একটা কথাই বলতে বলতে আসছে, ওর প্রমোশন চাই। ও ওই ওই একটা ছোট করে ও ক্যামেরা ধরে দিয়েছে মানে ওর প্রমোশন চাই। সোজা এক্সপোজ করে দাও কিন্তু তোকে, নাই এক্সপোজ করে দেবো ঠিক আছে, মাথায় দেয় কথাটা। হ্যালো ভাই, ও মাথা। সো গাইস আমরা এই চলে এসেছি পাড়ার মধ্যে, তা যে বলেইছিলাম ব্লগ, আর এটা আমাদের ফার্স্ট ব্লগ, আর ব্লগটা একটু ছোটই হচ্ছে তো, আর কি বলবো নেক্সট ব্লগে দেখা হবে ঠিক আছে। তো আপাতত এই ভিডিওটায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো মাফ করো, ভিডিওটা চেষ্টা করব ভালোভাবে করার। তো এটা শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আর কিছু আছে সব করে দাও সব যা, তোমরাও কমেন্ট করো যদি কোথাও ভালো খাবার থাকে, ভালো চায়ের দোকান থাকে বা ভালো কোনো এনিথিং যেখানে বলবে চলে যাবো, গিয়ে ভিডিও ভিডিও করে চলে আসবো ঠিক আছে। টাটা টাটা বাই, লেটস বাই।